হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো আপাতত হচ্ছে আজকে হচ্ছে নেক্সট ডে, তো চলো আজকে তোমাদের দেখাচ্ছি কালী ঠাকুরগুলো। তো কালকে রাতে সমস্ত কিছু কমপ্লিট করে গেছি, তো তোমরা দেখতেই পেরেছো। তো চলো আজকে সকালে একবার তোমাদের দেখিয়ে দিই। সো কালকে রাতে তোমাদের যেমন দেখিয়েছি এখন সেরকমই রয়েছে, কারণ এখনও কমপ্লিটেড হয়নি, কারণ সমস্ত ঠাকুর বেশিরভাগই সব কালকে নেবে। ঠিক আছে, তো যেগুলো কমপ্লিট হচ্ছে সেগুলো তোমাদের দেখা। এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা কমপ্লিট হয়ে গেছে, এই ঠাকুরটা নিয়ে যাবে আজকে। তো এইরকমই যে ঠাকুরগুলো নিয়ে যাবে সেগুলোই কমপ্লিট করা হয়েছে, এই যে এই ঠাকুরটা। সো এখন দেখো প্রত্যেকটা ঠাকুরের কপালে চুল লাগানো হয়ে গেছে, কপালে চুল লাগানো হয়ে গেছে। এরপর সাইড দিয়ে চুল দেওয়া হবে আর প্রত্যেকটা ঠাকুরকে ডেলিভারি দিয়ে দেওয়া হবে। তো মোটামুটি দেখতে পাচ্ছ এগুলো সব কপালে চুল লাগানো হয়ে গেছে। আর এই যে মটকটা, মটকের ওপরও আরেকটা পার্ট রয়েছে যেটা তোমার আমি এখন এখানে লাগাবো। তো তার জন্যই এখন দোকানের দিকে চলে এসেছি ভাত টাত খেয়ে। আর এই যে বাবা এখানটাতে কিছু কপালে চুল লাগে সাইডে, যে ফেঁসো চুল সেটা দিয়ে দিচ্ছে, দেন এরপরে ক্রেপ চুল দেওয়া হবে। তো এইভাবে আস্তে আস্তে তৈরি করছি, বাবা তৈরি করছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন আমি ওপরে যে মাথার যে হয় মটকের পর যে জোড়াটা সেটা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এই যে এই ঠাকুরটা পুরো এখন কমপ্লিটেড হয়ে গেছে, কারণ এটা একটু পরেই নিয়ে যাবে। আর দেখো কেমন লাগছে, তোমরা লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকেরগুলো আস্তে আস্তে কমপ্লিটেড হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো এরকম রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মাথার ওপরে মটকের ওপরে চূড়াটাও আমি দিয়ে দিয়েছি এখন, এতক্ষণ ধরে এগুলো লাগাচ্ছিলাম। তো তোমাদের এই সাইডেরগুলোও দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এই ঠাকুরটাও কমপ্লিট হয়ে গেছে, এখানে দুটো ঠাকুরই কমপ্লিটেড। তো কেমন লাগছে লুকটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর বেশিরভাগ ঠাকুরই আমাদের বাড়িতে যেহেতু অল্প করে ঠাকুর রয়েছে তো এইগুলোই। আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো সব মাথার ওপরে মটকগুলো দেওয়া হয়ে গেছে, এখন লুকটা আরও একটু চেঞ্জ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ তো প্রত্যেকটারই ছিল, যেগুলো কালকে রাতে দিতে পারিনি আজকে সকালে এসে প্রথমে দিয়ে দিলাম। তো এই যে এইভাবেই আস্তে আস্তে দিয়ে দিয়েছি সবগুলো। আর আমাদের ঘরের লুকটা ঠিক এখন এরকম লাগছে, এখন তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ। তো আস্তে আস্তে সমস্ত নিয়ে চলে যাবে, শুধুমাত্র একটা শ্যামাকালী রয়ে গেল থাকবে, যেটা ওই যে ওখানে দেখতে পাচ্ছ এখনও কাজ সাজানো হয়নি। আর আমাদের বাড়িতে এই যে ছোটো ছোটো প্রদীপ পাওয়া যাচ্ছে, কারণ যেগুলো কালী পুজোর জন্য তো মাস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন সাইজের রয়েছে। আর এই যে এখানটাতে কার্তিক লড়ের ঠাকুর। সো এখন সময়টি সন্ধ্যা ছটা, তো তোমাদের সঙ্গে সেই সকালবেলা দিয়ে মানে জাস্ট কথা বলেছিলাম, তো তারপর ঠাকুরটুকু সাজানো মোটামুটি কমপ্লিটের দিকে। তো আপাতত এখন চুল টুল লাগানো কিছু ঠাকুরের বাকি রয়েছে আর সন্ধ্যা দিতে আরম্ভ করেছে। আর আমিও এতক্ষণ বাড়িতে দিচ্ছিলাম প্রদীপ, তো তোমাদের দেখা। আজকের ব্লগটা কালী পুজোর দিন এবং তার আগের দিন দুটো দিন মিলিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কালী পুজোর আগের দিন 14 প্রদীপ দেওয়া নিয়ম রয়েছে, আশা করি এটা অনেকের বাড়িতে রয়েছে। তো এইগুলো আপাতত দিতে বাড়ির দিকে এসেছিলাম। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দুয়ারে, প্রত্যেকটা মন্দিরে সমস্ত জায়গায় দিয়ে দিয়েছে, একটা এই সাইডে একটা। তো আপাতত এগুলো দিয়েটি এখন দোকানের দিকে যাব। তো চলো। সো আপাতত আজকে কালী ঠাকুর যেইটুকুনি হয়েছিল সেইটুকুনি, তো আপাতত কিছু কালী ঠাকুর নিয়ে গেছে। আর এখন কার্তিক ঠাকুর সাজাচ্ছিলাম, তো তাহলে তোমাদের দেখাচ্ছি। তো এই যে এখান থেকে দুটো ঠাকুর নিয়ে গেছে, তো যেই ঠাকুরগুলো সাজানো হয়ে গেছিলো সেগুলো নিয়ে গেছে, আর এই সামনের দিক থেকে করা নিয়ে গেছে। আর আপাতত এই যে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর কিছু সাজানো হচ্ছিল, তো এইগুলো এই যে সাজাচ্ছিলাম দেখতে পাচ্ছ মোটামুটি এগুলো কমপ্লিটেড। আর এইদিকেরগুলো আপাতত কাপড় পরানো হয়েছে, আর ঘরের এই সাইডেগুলো এখনও কাপড় পরানোই হয়নি। তো আস্তে আস্তে এখানে দাদা কাপড় পরাচ্ছিলো আর আমি এখানে সাজিয়ে দিচ্ছিলাম, তো এভাবে আস্তে আস্তে চলছে। আর যেহেতু এখনও কার্তিক পুজো কালী পুজোর 4 দিন পরেই রয়েছে, তো জন্য আস্তে আস্তে কালী ঠাকুরও রেডি করতে হচ্ছে, কার্তিক ঠাকুরও রেডি করতে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরের লুকটা কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। একদম ছোটো ছোটো কার্তিক, তো জানি না কেমন লাগছে। তো আমাদের এখানে যেরকম সাজ গহনা পাওয়া যায় সেরকম দিয়ে একদম নর্মালভাবে সাজিয়ে দিয়েছি, কারণ অনেক ভালো কোয়ালিটির সাজ গহনা হয়, কিন্তু নর্মালের ক্ষেত্রে আমরা এই এইগুলোই দিয়ে থাকি, এই সাজ গহনাগুলোই। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে। তো এখনও ময়ূরের চোখ আঁকা হয়নি, তোমরা অবশ্যই বলতে পারো কেউ, তো ময়ূরের চোখ বাকি রয়েছে কার্তিকের তীর ধনুক। আর ঘরের লুকটা ঠিক এইরকমই লাগছে, কিছু ঠাকুর নিয়ে যাওয়ার পর ঘরটা হালকা ফাঁকা হয়েছে। আর এটা হচ্ছে কালী পুজোর দিন, তো কালী পুজোর দিন দেখতেই পাচ্ছ এখানটাতে এখন আমি এতক্ষণ ধরে মোমবাতি জ্বালাচ্ছিলাম। তো মোমবাতি জ্বালানোর পর ঘরের লুকটা ঠিক এরকম লাগছে, আর আমাদের বাড়িটা ঠিক এইরকম দেখতে লাগছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।